কসুয়ার হিমলগুড়ীত কসুয়া আরক্ষীর অভিযান। নগাঁও জেলার কসুয়া থানার অন্তর্গত হিমলগুড়ীত নিশা কসুয়া আরক্ষীর অভিযান। শুক্রবারে নিশা প্রায় 11 বজাত কসুয়া আরক্ষী অভিযান চলায় আমির আলী বাসগৃহের পৰা প্রায় 1.5 কেজি সন্দেহযুক্ত ভাং উদ্ধার করে। ইতিমধ্যে আরক্ষী আমির আলী নামের লোকজনক আটক করে আইনী ব্যবস্থা আরম্ভ করা বলে জানা গৈছে। পুনৰ জনাইছো, নগাঁও জেলার কসুয়া থানার অন্তর্গত হিমলগুড়ীত নিশা কসুয়া আরক্ষীর অভিযান। শুক্রবারে নিশা প্রায় 11 বজাত কসুয়া আরক্ষী অভিযান চলায় আমির আলী বাসগৃহের পৰা প্রায় 1.5 কেজি সন্দেহযুক্ত ভাং উদ্ধার করে। ইতিমধ্যে আরক্ষীয়ে আমির আলী নামের লোকজনক আটক করে আইনী ব্যবস্থা গ্রহণ করা বলে জানিব পৰা গৈছে। কামপুৰৰ পৰা গুলজাৰ হোসেনৰ ৰিপৰ্ট, অসম আদিত্য।